হরে কৃষ্ণ রাধা ব্রত কবে এবং কিভাবে পালন করবেন এই রাধা ব্রত কেন পালন করতে হয় এবং পালন করলে আমাদের কি ফল লাভ হয় এই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। অনুরোধ করব। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি জেনে নেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় রাধা অষ্টমী প্রসঙ্গে আজকে আলোচনা করব তো কিছুদিন পূর্বে গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য প্রায় সকলেই এই ব্রত পালন করেছি কিন্তু আসলে কি জানেন সেই ভগবান শ্রীকৃষ্ণের যতটা প্রিয় তার জন্মাষ্টমী ব্রত তার থেকেও অধিক প্রিয় এই রানীর রাধিকা অষ্টমী ব্রত তাই আজকে আমরা জানার চেষ্টা করব দু সালে কবে রাধা অষ্টমী ব্রত এবং কিভাবে সঠিক নিয়মে এই ব্রত পালন করতে হয় ব্রত পালন করলে আমাদের কি ফল লাভ হতে পারে এরকম কিছু প্রশ্নের উত্তর আজকে সংক্ষেপে আমরা জানার চেষ্টা করব খুবই সংক্ষিপ্ত আকারে আজকের ভিডিওটি করার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত এই তথ্যগুলো জেনে নেন এবং পালন করবেন অবশ্যই রাধা অষ্টমী ব্রত খুবই গুরুত্বের সহিত তো প্রথমে কত তারিখে এই রাধা অষ্টমী ব্রত সেটা বলা হয়েছে পাঁচই আশ্বিন এবং ইংলিশে তেইশে সেপ্টেম্বর দু হাজার তেইশ শনিবার এই রাধা অষ্টমী ব্রত এখন কথা হচ্ছে রাধা অষ্টমী ব্রতের পালন কীভাবে করতে হয় অনেকের মনে এরকম একটা সন্দেহ থাকে বা বিভ্রান্তি কাজ করে যে কখন পারণ করতে হয় শুনেছি বৈষ্ণবরা বলে দুপুর পর্যন্ত উপবাস থাকে সেক্ষেত্রে পারণটা কিভাবে করব। এই প্রশ্নটা অনেকেরই থাকে একমাত্র ভগবান বিষ্ণুতত্ত্বের যত অবতার রয়েছে ওই অবতারের উপবাস করতে গেলে সেটা রাত্রি পর্যন্ত বা সন্ধ্যাকাল পর্যন্ত আবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত সেটা রাত্র বারোটা পর্যন্ত উপবাস করা হয় কিন্তু রাধারানীর ক্ষেত্রে রাধাষ্টমীর ক্ষেত্রে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের থেকে আরও কৃপালু তাই তার উপবাস হচ্ছে বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত যদি কেউ উপবাস ব্রত পালন করে নির্জলা জলটুকু পান না করে তবে সে সম্পূর্ণ রাধাষ্টমীর ফল লাভ করবে এমনটাই বলা হয়েছে শাস্ত্রে এবং বৈষ্ণবগণ বৃন্দাবন থেকে শুরু করে ভক্তরা এরকমই পালন করে থাকেন সেজন্য অবশ্যই রাধারানীর সবথেকে কৃপালু অনেক বেশি না খেয়ে থাকতে হয় না সংক্ষেপে এই ব্রত অবশ্যই আপনারা রাধারানীর কৃপা লাভের জন্য অবশ্যই পালন করবেন দেখেন সুন্দর একটা তথ্য মনে পড়লেও যে জগতে রাধারানীকে কেউ মা বলে ডাকে না তারও একটা কাহিনী রয়েছে যদিও অভিশাপ রয়েছে হলেও রাধারানীর মতো এত কৃপালু ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু নয় জগতে যত মা দেখি নারী জাতি কোথা থেকে এসেছে বলতে পারেন সেটা হচ্ছে রাধারানীর থেকে ওই যে লক্ষ্মী তিনিও কিন্তু রাধারানীর অংশ প্রথমে কৃষ্ণের অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি হল সেই রাধারানীর থেকে লক্ষ্মী লক্ষ্মী থেকে সমস্ত নারী শক্তির উৎপত্তি আর সেই রাধারানীর শক্তি যদি লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণ ও ব্যক্তিকে কৃপা করবে না যদি রাধারানীর কৃপা না হয় ভগবানের কাছে যাবে মৃত্যুর পরে আপনারা পরলোকের সুগম যাত্রা এরকম একটা গ্রন্থ রয়েছে অথবা ভাগবত শাস্ত্র অধ্যয়ন করলে সেখানে পাবেন যদি কোনো ব্যক্তি ভগবানের কাছে যায় মৃত্যুর পরে বৈকুণ্ঠতাম প্রাপ্ত হয় বা গোলক বৃন্দাবন প্রাপ্ত হয় সেখানে যাওয়ার পরে প্রথমে তাকে থামিয়ে দেবে দ্বারপালেরা তখন রাধারানী যদি বলে কৃষ্ণকে যে একে বৃন্দাবনে স্থান দাও তবে তাকে স্থান দেওয়া হবে তাই রাধারানীর উপবাস ব্রত না করে যতই কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করি হ্যাঁ তাতে পূর্ণ হবে কিন্তু কৃষ্ণের ততটা প্রিয় হওয়া যায় না যতটা প্রিয় হওয়া যায় রাধিকা অষ্টমী ব্রত পালন করলে এখন কথা হচ্ছে কিভাবে পালন করব বা এই ব্রতের মহিমা কী সেটা হচ্ছে এক শত জন্মাষ্টমী ব্রত পালন করলে যে ফল লাভ হয় আমরা তো সুন্দরভাবে অনেকে নির্জলা ব্রত জন্মাষ্টমী ব্রত পালন করি দেখেন ব্রত পালন করা আর একটা কথা আমি বারবার বলি ব্রত ওই উপবাস করা মানে না খেয়ে থাকা না উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস করা এখন আমি উপবাস করলাম সারাদিন মিথ্যা কথা ঝগড়া ঝইঁ ঝামেলা নিয়ে থাকলাম ভক্ত সঙ্গে কাটালাম না মূল যে বিষয় সেটা হচ্ছে ভক্তি জীবন পালন করো ওই দিনটা অন্য কোনো চিন্তা না করে খাবার কেন খাবো না কেননা ইন্দ্রিয়গুলো চঞ্চল হয় খাবার খেলে বেশি এবং রান্নাবান্নার দিকে মন না দিয়ে সারাদিনটা কৃষ্ণ সেবায় ভক্ত সেবায় শ্রবণ কীর্তনে এভাবে অতিবাহিত করা একে বলে প্রকৃত উপবাস উপমানের নিকটে মানে বাস করা ঠিক তেমনি এই রাধা ক্ষেত্রেও তদ্রুপ আমরা যারা জন্মাষ্টমী ব্রত পালন করেছি ওরকম এক শত জন্মাষ্টমী ব্রত পালন করলে যে ফল লাভ হয় তার থেকে অধিক ফল সহস্র বেশি ফল লাভ হয় একটা মাত্র রাধা ব্রত পালন করলে ব্রত সাধারণত তপস্যা করতে হয় শারীরিক পরিশ্রম করতে হয় পরিশ্রম না শারীরিক কষ্ট করতে হয় কিন্তু রাধা দিকে তাকান সেখানে অর্ধবেলা উপবাস অনেক ভক্ত আবার ভক্তিতে তারা সারাদিন উপবাস করে সেটা তার ভক্তি অনুসারে পার্সোনাল ভক্তি অনুসারে কিন্তু শাস্ত্রের নিয়ম হচ্ছে দুপুর বারোটার পরে সেই উপবাস ব্রত ভঙ্গ করা যাবে কিভাবে পালন করব। পারণ হচ্ছে দুপুর বারোটার পরে রাধারানীর অভিষেক করে সেই অভিষেকের চরণামৃত পান করে তারপরে ব্রত ভঙ্গ করা যায় মানে অন্য সবজি প্রসাদ যা রয়েছে তা দিয়ে ব্রত ভঙ্গ করা যায় এইভাবে রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করবেন দেখেন ভগবান শ্রীকৃষ্ণ সুখসাড়ির কথা মনে পড়লো সুখসাড়ি এই যে শুকু পাখি ওরা কিন্তু টিয়া পাখি ছিল তো এই সুখ পাখি সবসময় কৃষ্ণ গুণগান কীর্তন করত। কিন্তু যখন কৃষ্ণের কাছে যেত শুকু পাখি কৃষ্ণ কৃষ্ণ বলতো তখন কৃষ্ণ সেই সুখ পাখিকে ধরে আদর করে বলতো সুকো কৃষ্ণে তি মা বদ রাধে তি বদ হে সুকো কৃষ্ণের নাম করো না তুমি রাধারানীর নাম করো তাই রাধারানীর নাম ওই দিনটায় বেশি বেশি রাধারানীর নাম উচ্চারণ করা উচিত একবার ষাট হাজার বছর কৃষ্ণের তপস্যা করা আর এক বছর ক্ষণকাল মাত্র রাধারানীর তপস্যা করা তার সমান সেজন্য ষাট হাজারবার কৃষ্ণ নাম নেওয়া এবং একবার মাত্র রাধারানীর নাম উচ্চারণ করা দুটোই সমান ফল ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে গেলে তার ভক্তের চরণ আগে ধরতে হয় আর রাধারানীর মতো এত আপন জগতে কেউ নেই কৃষ্ণের সেজন্য এই রাধারানীকে সন্তুষ্ট করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অন্য কিছু চাইতে হয় না অবশ্যই তাই বিশেষভাবে অনুরোধ এই রাধা ব্রত পালন করবেন আগামী তেইশে সেপ্টেম্বর এই ব্রত সকলে অবশ্যই রাধারানীর প্রীতি বিধানের জন্য পালন করবেন কিভাবে পালন করবেন সেই ব্রত তা হচ্ছে আগের দিনে আপনারা অবশ্যই যেমন তেইশে সেপ্টেম্বর রাধা ব্রত আপনারা আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং পরের দিনে মানে ব্রতের দিনে ভোর ভোর ঘুম থেকে উঠবেন উঠেই শয্যা ত্যাগ করে স্নান আদি করে সকালের কাজকর্ম করে নেবেন তারপরে সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীকে সাজাবেন পুতুল যেরকম এই যে দেখেন আমরা ভালোবেসে পুতুল যেরকম সাজাই না ঠিক ওই রকম যদিও রাধাকৃষ্ণ পুতুল নয় তারা সাক্ষাৎ ভগবান তাদের সুন্দরভাবে সাজাবেন তো ওটা যুক্তি দিলাম পুতুলের মতো করে ওইভাবে সুন্দর করে ড্রেসিং করাবেন দেখতে যাতে সুন্দর হয় তারপর ফুল আদি দিয়ে পুজো অর্চনা করে সারাদিনটা আপনারা ভক্ত সঙ্গে কাটাবেন এবং দুপুরকালে তাদেরকে স্নান করাবেন অভিষেক করাবেন তো অভিষেক করতে কী কী লাগে সেটা আপনারা ভক্তদের কাছ থেকে জেনে নেবেন কীভাবে করতে হয় অত ডিটেলসে বলতে যাচ্ছি না তাতে ভিডিওটা বড় হয়ে যাবে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে বলার অবশ্যই রাধারানীর এই অষ্টমী ব্রত পালন করবেন সকলেই আমরা আমরা সনাতনী আমাদের ব্রত আর কয়টা পরে মাসে বছরে তিরিশটার মতো রোজা পড়ে না মুসলমানরা ঠিকভাবে পালন করে আমরা করি না অবশ্যই রাধারানীর লাভ করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণ এমনিতেই সেই ভক্তকে কৃপা করে তো হরে কৃষ্ণ ভিডিওটি আর বেশি বড় করবো না অনুরোধ করব সকলে রাধারানীর প্রীতিবিধানের জন্য এই অষ্টমী ব্রত পালন করবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে হরে কৃষ্ণ